আসসালামু আলাইকুম। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। শিশুর জন্মের পর তার জন্য একটি সুন্দর ইসলামী নাম রাখা প্রত্যেক মুসলিম পিতামাতার কর্তব্য। মুসলিম বিশ্বের অন্যান্য অঞ্চলের মুসলিমদের ন্যায় বাংলাদেশের মুসলিমদের মাঝেও ইসলামী সংস্কৃতি ও মুসলিম ঐতিহ্যের সাথে মিল রেখে শিশুর নাম নির্বাচন করার আগ্রহ দেখা যায়। এজন্য তারা নবজাতকের নাম নির্বাচনে পরিচিত আলেম ওলামাদের শরণাপন্ন হয়। তাই ইসলামী নাম রাখার আগ্রহ থাকার পরও অজ্ঞতাবশত আমরা এমন সব নাম নির্বাচন করে ফেলি যেগুলো আদৌ ইসলামী নামের অন্তর্ভুক্ত নয়। ব্যক্তির নাম তার স্বভাব চরিত্রের উপর ইতিবাচক অথবা নেতিবাচক প্রভাব ফেলে বলে বর্ণিত আছে। ঘটনাক্রমে দেখা যায় ব্যক্তির নামের সাথে তার স্বভাব ও বৈশিষ্ট্যের মিল থাকে। এটাই আল্লাহ তাআলার হিকমতের দাবি। যে ব্যক্তির নামের অর্থে চপলতা রয়েছে তার চরিত্রেও চপলতা রয়েছে। যার নামের মধ্যে গাম্ভীর্যতা আছে তার চরিত্রে গাম্ভীর্যতা পাওয়া যায়। খারাপ নামের অধিকারী লোকের চরিত্রও খারাপ হয়ে থাকে, ভালো নামের অধিকারী ব্যক্তির চরিত্র ভালো হয়ে থাকে, এটা অধিকাংশ ক্ষেত্রে। এখন আমরা মেয়ে শিশুর চমৎকার 30টি নাম জানব। যখন আমাদের মেয়ে হবে তখন আমরা এই নামগুলো রাখতে পারি। নামগুলো হলো মাহমুদা অর্থ প্রশংসিতা, রায়হানা অর্থ সুগন্ধি ফুল, রাইসা অর্থ রানী, রাফিয়া অর্থ উৎকৃষ্ট, উন্নত, উঁচু, মর্যাদা সম্পন্ন, নুসরাত অর্থ সাহায্য, সমর্থন, প্রতিরক্ষা, নাইমা অর্থ সুখী জীবন যাপনকারিণী, নাফিসা অর্থ মূল্যবান, আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী, মাসুমা অর্থ নিষ্পাপ, যার কোনো পাপ নেই, মালিহা অর্থ মেয়ের সুখে জলজলে মুখ, মধুরভাষী, সুন্দর, চমৎকার, উত্তম, হাসিনা অর্থ সুন্দরী, চমৎকার, ভালো, হাবিবা অর্থ প্রিয়া, প্রিয়তমা, প্রেমিকা, বান্ধবী, ফারিহা অর্থ খুশি, সুখী, আনন্দিত, তাহিয়া অর্থ অভিবাদন, সম্মান, সালাম, শ্রদ্ধা, আনিকা অর্থ রূপসী, মার্জিত, আড়ম্বরপূর্ণ, ফিটফাট, তাবিয়া অর্থ অনুগত, অনুগামী, উত্তরসূরী, অনুসারী, তাবাসসুম অর্থ হাসি অথবা মুস্কি হাসি, তাসনিয়া অর্থ প্রশংসিত, তাহসিনা অর্থ উত্তম, তাহমিনা অর্থ ক্ষমতাশালী, শক্তিশালী, তাহামিনা অর্থ মূল্যবান, তাজকিয়া অর্থ পবিত্রতা, উন্নতি, তাসফিয়া অর্থ পবিত্রতা, বিশুদ্ধকারিণী, তামান্না অর্থ ইচ্ছা বা আশা, তাহিরা অর্থ পবিত্র, খাঁটি, রূপক অর্থ নির্দোষ, পুণ্যবান, তহুরা অর্থ পবিত্রা, জান্নাতের পানি, বিশুদ্ধ পানীয়, ফাতেমা অর্থ নিষ্পাপ, সদ্য দুধ ছাড়ানো শিশু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যার নাম ছিল ফাতেমা। ফারহানা অর্থ আনন্দিতা, আনন্দপূর্ণ, আনন্দময়, সুখকর, খুশি, সুখী। ফেরদাউস থেকে ফেরদাউসি, বেহেস্তের নাম। ফারজানা অর্থ জ্ঞানী, বুদ্ধিমান, মেধাবী। ফাহমিদা অর্থ বুদ্ধিমতী, জ্ঞানী, শিক্ষিত, বিচক্ষণ। ফাহমিদা নামটি একটি উর্দু নাম। আজকে এ পর্যন্তই। আল্লাহ আমাদের সবাইকে আমাদের ছেলে মেয়েদের জন্য সঠিক নাম নির্বাচন করার তৌফিক দান করুক, আমিন। জাযাকাল্লাহ।